ঠিক এই সাইজের আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, এই যে এই সাইজে রেখে এইভাবে হাতে চেপে চেপে বানিয়ে নিব। জালি কাবাবের পেটিগুলো এই তো আমার এরকম ভাবে বানানো। আমি এখন এই জালি কাবাবের পেটিগুলো এইভাবে ডিমে চুবিয়ে এইভাবে ছেড়ে দিব। তেলটা ঠিক মতো গরম হলে জালি কাবাবের জালি ভাবটা ভালো আসবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম, তা হলো মুরগির মাংস দিয়ে জালি কাবাব বানিয়ে দেখাবো। এই জন্য আমি মুরগির বুকের মাংস ধুয়ে পানি ঝরা দিয়ে রেখেছি। এখানে আমার 400 গ্রামের মতো বুকের মাংস আছে। আর একটা মশলা বানাবো, এই জন্য মশলা নিয়েছি গোটা ধনিয়া 1 চা চামচ, আর জিরা 1 চা চামচ, শাহী জিরা 1/2 চা চামচ, একটা পিম্পল, এই যে এইটাকে পিম্পল বলে, এটা না থাকলে তোমরা বাদ দিয়ে দিতে পারো, আর 10-12টা কাবাব চিলি, এতটুকু হলো জয়ত্রী, আর 4টা ছোট এলাচ। এটা আমি ব্লেন্ডার করে নিব হালকাভাবে টেলে, হালকা, কোনো বেশি টালবো না। আর এইখানে আমি কয়েকটা পাউরুটি নিয়েছি, এই রুটিগুলা আমি ব্লেন্ড করে নিব। এখন আমি এই মাংসটা এই কিমা করব, এই ছুরি দিয়ে এইখানেই কিমা করব। একটু কিমাটা থাকবে একটু আনাম আনাম, গোটা গোটা একদম মিহি করতে যাব না, এভাবে করে কিমা করে নিব। আমার মাংসটা এই যে কিমা হয়ে গিয়েছে, এরকম দানা দানা থাকাকালীন রেখে দিব। আর মাংসের ভিতরে কিমা করার সময় এরকম সাদা অংশ যদি পড়ে, তাহলে এই যে এইভাবে মাংসটা ছুরি দিয়ে আলাদা করে এই এইটা ফেলে দিব, এটা রগের মতো এটা ফেলে দিব, নয়তো এইটার জন্যই কাবাবটা এই কুচকে যাবে, প্লেন থাকবে না। এটা এই যে ফেলে দিব এরকম। এখন আমি মাংসগুলো উঠিয়ে অন্য অন্য সব উপকরণগুলো ঠিক করে তোমাদের দেখিয়ে দেয় কীভাবে আমি করব। এখন আমি সব উপকরণ নিয়ে আসছি, এখন একে একে আমি একটি বলে সব মেশাবো। আমার এই মুরগির কিমাটা আগে নিয়ে নিলাম আমি 1 টেবিল চামচ টমেটো সস, তারপরে নিয়ে নিব আমি চপ করা ছোট ছোট একদম পানি যাতে না থাকে পেঁয়াজ 1/2 কাপ, 1/2 কাপ বেরেস্তা, 2 টেবিল চামচের মতো পুদিনা পাতা, 2 টেবিল চামচের মতো ধনিয়া পাতা, আর 1 টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি, সমস্ত উপকরণ আমি এখানে দিয়ে দিব। তারপরে মশলা আদা রসুন বাটা আমার 1 চা চামচ, উঁচা উঁচা 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ নিচা নিচা, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের 1/3 ভাগ, চিনি 1/2 চামচ স্বাদের জন্য, গোলমরিচের গুঁড়া 1/2 চামচ কালোটা নিছি, আর লবণও নিছি 1/2 চামচ, লাগলে আবার লবণ পরে দিয়ে নিব। আর আমি যে মশলাটা এই যে একটু আগে তোমাদের দেখালাম ব্লেন্ড করে নিয়েছি, এইটা নিব 1/2 চা চামচ, আর চিজ গ্রেট করে নিয়েছি 1/2 কাপ। চিজটা দিলে খেতেও ভালো লাগে আর ভিতরে একটু জুসিনেস বেশি থাকে। আর ছোলার বেসন আমি হালকা একটু ভেজে নিয়েছি 1/2 কাপ। আর আমি যে রুটিটা ব্লেন্ড করে নিয়েছি সেই রুটিটা এই যে এখানে যা লাগবে দিব। আর যেহেতু আমার এইখানে চিকেনে কোনো তেল নাই, কাবাবে একটু চর্বি থাকতে হয় ভালো লাগে, এই জন্য নাই বলে আমি বাটার দিয়ে দিলাম 1/2 চামচের কাছাকাছি বাটার দিয়ে দিলাম। এখন আমি সবগুলো উপকরণ একসাথে মেশাবো। আমি কতগুলো এইখানে তো দেখেছই আমরা, আমি 5 পিস ব্রেড নিয়েছি, এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশাবো ভালো মতো। একদম সুন্দর করে মেশাতে হবে,
কাবাবটা এই মেশানোর উপরেই বেশি ভালো লাগে। দেখো আমার সব উপকরণ মেশানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিব আমি একটা নর্মালে থাকা ডিম, আর দিয়ে দিব আমি পাতলা, এই যে ছোট একটা পাতলা সাইজের একটু লেবুর রস, এই হাফ চামচের মতো হবে, দিয়ে দিলাম। এখন আমি মেশাবো। দেখছো সব উপকরণ যদি ঠিক থাকে আর মাংসটা যদি পানি না থাকে, পেঁয়াজে পানি না থাকে, তাহলে অত ভেজা ভেজা হয় না। আমি এই যে ডিমটা দিলাম, তারপরে দেখো আমার ওইটা অত ভেজা ভেজা হয় না। এখন আমি আবারও প্রায় 5 মিনিটের মতো এইভাবেই মুছে নিব। আমার এই যে চিকেনের সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে, এখন আমি এই এক একটা পেটি বানাবো। ঠিক এই সাইজের আমি হাতে একটু তেল মেখে নিয়েছি, এই যে এই সাইজের রেখে এইভাবে হাতে চেপে চেপে বানিয়ে নিব। জালি কাবাবের পেটিগুলো এই তো আমার এরকম ভাবে বানানো হয়েছে। আমি আরেকটা তোমাদের বানিয়ে দেখাই। এই আমার এক মুঠের এক মুঠ নিয়ে নিলাম। আর বিয়াস আমি এই ডোতে আমি একটুখানি আরেকটু অল্প একটু লবণ দিয়েছি, মানে এক চিমটির মতো লবণ আমার লেগেছে। এই যে এইভাবে আমি সবগুলো জালি কাবাবের পেটি বানিয়ে নিই। আমার জালি কাবাবটি বানানো হয়ে গিয়েছে, এখন আমি ডিম ফেটিয়ে নিব। বিয়াস তোমরা এই জালি কাবাব ফ্রিজে রেখে অনেক দিন দেখে খেতে পারবা, শুধু একটু ভাজা দিয়ে, হালকা করে একটু ভাজা দিয়ে রেখে দিবা, প্রায় 6 মাসের মতো রেখে খেতে পারবা। আমি এখানে 3টা ডিম ফেটিয়ে নিব। ডিম ছাড়াই তুমি একটু হালকা তোমরা ভেজে রেখে দিবা। দিব অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়া। এখন আমি ভালো মতো ফেটে নিব। ফেটিয়ে ডিমটা ফেটিয়ে আমি চুলায় চলে যাব ভাজতে। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, আমি এখন এই জালি কাবাবের পেটিগুলো এইভাবে ডিমে চুবিয়ে এইভাবে ছেড়ে দিব। তেলটা ঠিক মতো গরম হলে জালি কাবাবের জালি ভাবটা ভালো আসবে, আর যদি কাবাবের তেলটা ঠিক মতো না হয় তাহলে কিন্তু জালি কাবাবের জালি নেসটা ভালো আসবে না। এইভাবে করে আমি সবগুলো ভেজে নিব। আর বিয়াস ভয় পাবা না যে কাঁচা মাংস এই তেলে সিদ্ধ হবে কি না, এইভাবে ভাজলে সিদ্ধ হবে, কারণ আমি একদম হাই হিটে ভাজবো না, আমি একদম লো হিটে ভাজবো, যার জন্য কাবাবগুলো সিদ্ধ হয়ে যাবে এবং ভিতরে জুসিনেসও থাকবে। একদম লো আছে, ঠিক এরকম কালার যখন আসবে তখন নামিয়ে ফেলবো। আমি একে একে সবগুলো জালি কাবাব ভেজে নামিয়ে তোমাদের পরিবেশন করে দেখাবো। বিয়াস দেখো আমার জালি কাবাবটি কি সুন্দর জালি নেসটা হয়েছে। ঠিক এইভাবেই তোমরা ভাজবে গরুর মাংসের জালি কাবাবের থেকে এই মুরগির মাংসের জালি কাবাবটা কোনো অংশেই কম না। তোমরা খেয়ে দেখো এবং ভিতরে দেখো জুসিনেসটা কত সুন্দর, দেখো দেখো ভিতরে জুসিনেসটা কত সুন্দর হয়েছে। তোমরা ঠিক এইভাবে ভেজে খেয়ে দেখো, ভালো লাগবে। আর ভালো লাগলে আমাকে লাইকস কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আল্লাহ হাফেজ।